আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি একটা কমন রেসিপি নিয়ে আসি আপনাদের মাঝে। তো জাল পেঁয়াজি বানাইতে হইলে ফার্স্ট চিকেন ম্যারিনেট করিয়া রাখা লাগে। তো আমি ওখানে সব মশলা, সব জাতের হলুদ, মরিচ আন্দাজ মতো দিয়া আমি ম্যারিনেট করি লইলাম। আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। কভার করিয়া ফয়েল পেপার দিয়া, তো এখনো পান গরম হইয়া গরম হয়ে গেছে, তেল দিছি আর রসুন আদা পেস্ট 1 চা চামচ আদা পেস্ট দিছি, আর গার্লিক দিছি 2 কিউব, আর পেঁয়াজ কুচি দিছি 4টা পেঁয়াজ কুচি এখানে কাটিয়ে রাখছিলাম, তো আট করলাম। এখন আমি দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি 4টা দিলাম, আর এখন আমি মরিচের গুঁড়া 1 চা চামচ দিলাম। জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিলাম, গরম মশলা 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 ঘন্টা রাখলাম। পানিটা একটু টানি আইবার লাগে, তো এখন ড্রাই করছি, ড্রাই হইতে পানি, তো আমি একটু লিড ওপেন করলাম। আমার চিকেন কুক হয়ে গেছে নি, আমি একটু টেস্ট করে দেখি। চিকেন কুক হইয়া ইয়া আনলে তার বাদে আমি অ্যাড করে লাইমু ক্যাপসিকাম আর রেড ওনিয়ন অ্যান্ড গ্রিন চিলি একটু ফলে করে কাটছি, একটু বেশি কাটলে আবার বেশি জাল বার হয়ে যায়। তো অলরেডি আমি গুঁড়ামরিচ দিছি, একটু জাল হইব। যারা জাল খাইতে পারেন তো জাল বানাইয়া খাওয়া যায়, আর যারা খাইতে পারেন না তো একটু কমাইয়া দিলা। তো এখন আমি জাল পেঁয়াজি আমার রেডি, এখন আমি একটা ডিশের মাঝে রাখলাম। আশা করি আপনার কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিব প্লিজ, আর আরো রেসিপি নিয়ে আরো দিন আইমো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।